কাজের মূল ইন্টেনশন তো এটাই থাকে যে যদি আমরা পৃথিবীতে আসি যাইতেই হবে, এটা মাস্ট। কিন্তু যাওয়ার পরে যেন নামটা থাইকে যায় যে একটা প্লেয়ার আসছিল এরকম, কিছুদিন পাগলামি করছে, যে পাগলামি আমাদের মনের ভিতরে এখনো রয়ে গেছে যে একটা জিনিস ছিল। না আমরা দোয়া করি আপনি হাজার বছর পাচ্ছেন পুরো পৃথিবী ধ্বংস থেকে আপনি একা একা ঘুরতে থাকেন। না না ভাই, এটা এটা না ভাই। আমি যা চেষ্টা করি আমার যত পেইন ওইটারে মোটিভেট করে ভিডিওর ভিতরে দেওয়ার চেষ্টা করি যে যেন মানে যায় যে আর যেন ধরেন যে আমি ভাই অনেক কমেন্ট পাইছি এরকম যে খুব ডিপ্রেশনে ছিলাম ভাই আপনার ভিডিওটা দেখে আর ভাই মানে পাঁচটা মিনিট না ভাই আমি এত হাসছি মনে হয় আমি আমার জীবনের পিছনে কোনোদিন এইভাবে হাসিনি। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় পাওয়া ভাই, মানুষের হাসানো কিন্তু খুব টাফ অনেক টাফ। বর্তমানে যারাই কাজ করতেছে ভাই আপনি খেয়াল করে দেখবেন 90% জোর করে হাসানোর ট্রাই করে। আমি আমি নিজেই আপনার এটা কই যে আমি আরেকদিন করছিলাম যদি আমি বলি কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হন ভাই ফলো আপ রাখতে হয় যে ধরেন আপনি ফলো করবেন না, বিষয়টা হলো যে প্রত্যেকটা জিনিস আপনার অবজারভেশন রাখতে হয়। আচ্ছা ওইটা করছে এটা আমি আর কোথায় নিয়ে যেতে পারি। তো একটা চরম সত্য হলো যে ধরেন ফলো করা হয় না, তবে এটা সত্যি যে মিডিয়ার ভিতর কিছু মানুষ আছে এদেরকে আমার ভালো লাগে, আমি ট্রাই করি যে যদি হয়তো বা আল্লাহ নসিবে রাখে, আল্লাহ অবশ্যই নসিবে রাখতে হবে, আর চেষ্টাটা আমার হাতে যে ধরেন আমার ভালো লাগে মোশাররফ করিম ভাইকে, যে ধরেন দুর্দান্ত অভিনেতা। আমি মনে করি যে ভাই বাংলাদেশে যত অভিনেতা আসছে আগে পরে যারা মানে আসছে বা আসবে মোশাররফ করিম ভাই লিজেন্ড, মানে ধরেন এটা ফিক্সড ভাই, মানে ভাই আমার এত ভালো লাগে আমি আসলে বুঝানো এটা সম্ভব না। তো অসাধারণ একজন, তো এই জায়গাটা থেকে না আমি ট্রাই করি ওনার প্যাটার্ন কিছু নিজের ভিতরে আনার। তো এটা বলতে পারেন যে আমি ওনার কিছু ভালো লাগে ভাই এই মানুষটার আমার সত্যি, হয়তো ভাই এখন পর্যন্ত ওনার সাথে আমার সরাসরি দেখা হয়নি, তবে আমার প্রবল ইচ্ছা ওনার সাথে একটা দুর্দান্ত কাজ করার আর করবো, আমি এটা ফিক্সড করছি যেহেতু করে ফেলবো। আপনার এটার থ্রুতেই আমি কইতেছি যে আপনার যেই জিনিসটা দিয়ে আপনার প্রথমে আপনার একটা গ্রুপ নিয়ে শুরু করছিলেন, হ্যাঁ আপনার নিজস্ব গ্রুপ, হ্যাঁ তো এখন আপনি যেটা করতেছেন আমি দেখতেছি আপনার রিসেন্ট বেশ কিছু কন্টেন্টের ভিতরে আপনি সিনিয়র আরো আর্টিস্ট যারা আছে যারা টেলিভিশন মিডিয়াতে কাজ করে এগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, আপনার পরিকল্পনাটা কি এটার মধ্যে শুরু? আচ্ছা এটার পরিকল্পনাটা হলো কি ভাই যে ধরেন এখন যেহেতু আমি ইউটিউবের বডিটা নিয়ে কাজ করতেছি, তো 40 মিনিটের বডি, তো আমার টার্গেট থাকবে 40 মিনিটই যেন মানে পুরো সময়টা মানুষের প্রপার ওয়েতে কাজে লাগে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হলো যে গল্পে যেটা ডিমান্ড করে আমি ওই আর্টিস্টগুলো আনার ট্রাই করতেছি যে আমার গল্পে যায় কোন আর্টিস্ট, যে যেমন লাস্ট আমি যে কাজটা করছি টাকার খেলা ওটার ভিতরে না আমি যখন গল্পের স্ক্রিপ্টটা ভাবছি মনিরা মিঠু আপাকে দেখতে পাইছি যে ভিজুয়াল করতে পারছি ওনার সাথে যাবে গল্পটা। তো সেই জন্য আর কি ধরেন একটু বড় বড় আর্টিস্টে ঢুকা যে গল্পের প্রয়োজনে যদি এখন মনে করেন যে ওই সাকিব খান থাকে না সাকিব খানরাও নিয়ে আসবো যদি আমাদের গল্পের ডিমান্ড ডিমান্ড করে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে ধরেন আমরা তো ভাই চেষ্টার ভিতরে আছি এতটুকু, মানে ধরেন যতটুকুই আসছি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আর আপনারাও যারা ভিডিও দেখতেছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন, সাধারণ অডিয়েন্স যারা আপনারা আপনাদের জন্য আজকে আমাদের এখানে আসা, আমাদের ইন্টেনশনই আপনাদের জন্য বেস্ট কি দেওয়া যায়। এই যে এত দিনের জার্নি আপনি শুনলে অবাক হবেন যে আমরা কিন্তু এমন না যে ধরেন অনেক কিছু করে ফেলছি, কিন্তু ইন্টেনশনটা কি যে যেটা আমি দেখাইতে চাইছিলাম আমি আমি সাকসেস আমার কাছে ভালো লাগে ভাই। আর সবচেয়ে বড় বিষয় হলো এই রিদমই যাচ্ছি, তো আর আপাতত টার্গেট হইলো যে নিজেকে একটা এতদিন তো ধরেন আমি আমার মেধাটাকে প্রুফ করছি যে আমি কিছু জানি কিছু পারি পসিবল, তো ওই জায়গাটা থেকে আমার অ্যাক্টিংয়ে জানি না কতটা স্ট্রং, কিন্তু অডিয়েন্স না ভাই আসলে প্রকাশ করে যে আল্লাহর রহমতে হয়তো বা একটু বেটার করতে পারতেছি। আমি ব্যক্তিগতভাবে আমি আপনার মার্ক দিয়ে দিই, আমি যত কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি আপনার অ্যাক্টিং আমার কাছে অন্যতম ভালো লাগে, অন্যভাবে ভালো লাগে, এটা কারণ হচ্ছে আপনার আমার খুব ন্যাচারাল মনে হয়। এবং আমি কমেন্টও দেখছি আর ভিডিও নিচে যদি আপনি কমেন্ট দেন
আপনি দেখবেন ম্যাক্সিমাম মানুষ এটা অ্যাকসেপ্ট করতেছে, কারণ এটা ধরে নিতেছে যে এটা তো আমার ভাই, এটা তো আমার বন্ধু। তো এটা আসলে একটা বড় পাওয়া, এটা আসলে মানে গড, আপনি তো অ্যাক্টিং মানে থিয়েটার। না না ভাই, কোনোদিন আমি এগুলো জানি না, গড গিফটেড পুরো আল্লাহর কাছে শুকরিয়া ভাই। কারণ ওই জায়গাটা থেকেই যে ধরেন আমাদের এই জার্নিটাই হইলো যে অডিয়েন্সের জন্য, তো তো সেই জন্যই মূলত এই যে গল্পের প্রয়োজন। এখন যেহেতু বড় গল্পে হাত দিছি, আমাকে একটু বড় পরিসরে কাজ করতে হবে, আর ইন্টেনশন হলো যেন নিজের একটা জাত অভিনেতা হিসেবে প্রমাণ করতে পারি। অনেক অনেক শুভকামনা আপনার লেগে। আর আপনার যদি একটা রিউমার আছে, এটা হচ্ছে ক্যাটাগরি আমার মনে করতেছে না, ওটা লেগে যে অনেকে যে বড় বড় স্কুলের বা যারা মেয়ে ফ্রেন্ড যারা থাকে আর কি, দুই তিনজন ফ্রেন্ড